আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবাই ঘরের মধ্যেই আছি, লকডাউনের মধ্যে। সো এই লকডাউনের সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় সেই উদ্যোগেই এইচএ কেরিয়ার একাডেমি আপনাদের জন্য 70 মিনিটস স্কিল ডেভেলপমেন্ট সিরিজ নিয়ে আসছে, যেটার মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য কাজ করতে পারবেন। এবং আজকের সেশনটা আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাসান আহমেদ, দ্য ফাউন্ডার এন্ড সিইও এইচএ কেরিয়ার একাডেমি। সো আজকে আমরা কিছু বিষয় নিয়ে জানবো, তার মধ্যে হচ্ছে আমি প্রথম যে একটা স্লাইড আপনাদেরকে দেখাচ্ছি, যে পিকচারটা দেখাচ্ছি আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন, যারা ইউটিউবে দেখছেন, যারা লাইভে সেশনটা দেখছেন। আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। সো হোয়াট ইজ মাই ইমোশন অ্যাকচুয়ালি, আমি যদি বলি যে আমার ইমোশনটা কি, সো আমি যদি আমার ইমোশনটাকে নিয়ে বলতে যাই, তাহলে কিন্তু আমাকে বলতে হবে যে এই যে আমি এক্সপ্রেশন দিচ্ছি, এই যে একটা সিচুয়েশনে আপনাদের সামনে আমার ক্যামেরাটা অন করে কথা বলা ট্রাই করছি, এটা হচ্ছে এক ধরনের আমার ইমোশন। এই ইমোশনটাকে যদি আমি বলি, এই ইমোশনটাকে আমি এনার্জি আকারে বের করছি, শক্তি সঞ্চার করে বের করছি, আপনাদের সামনে কথা বলা ট্রাই করছি। This is my emotion. যদি আক্স মাই হার্ট অর আক্স ইউর হার্ট, সো আপনি যদি আপনার হার্ট কে জিজ্ঞেস করেন আপনার বর্তমান ইমোশনটা কি, এই যে সেশনটা শুরু হবে বা সেশনটা শুরু হওয়ার আগে বা এই যে ভিডিওটা শুরু হওয়ার সময় আমি আমার ইমোশনটাকে নিয়ে কাজ করছি আপনাদের সামনে, এবং আপনারা আপনাদের ইমোশনটাকে নিয়ে কাজ করছেন, সেই ইমোশনটা কিভাবে কাজ করছে আপনার মধ্যে, সেটা যদি আপনি কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ সো মাচ। So what is actually emotion? What is emotion? Or what is a emotion? An emotion. Amra emotion ki, emotion ta ke kenoi ba jante chaacchi, shobai kenoi ba bolche je emotion ta hocche ekta energy, onekei bolche. Abar emotion ta ke janar jonno amra kintu onek shomoy shrom dei na ba amader emotion ta ke bujhte try kori na. Amra onek shomoy amader emotion ta ke logical bhabe kaaje na lagiye shetake আমরা কাজ করি, যেটা সেটাকে আমরা বলছি যে ইলজিক্যাল কাজ করে ফেলি, রেসপন্স টু দা ইন্টারনাল এক্সটার্নাল ইভেন্ট ভেরি ভেরি রিয়েক্টিভলি অ্যান্ড ভেরি উইদাউট এনি প্রোঅ্যাক্টিভ ইউ ক্যান রিয়েক্ট আওয়ার ইমোশন ভেরি লেস। সো আমরা বলছি যে আপনি এই জায়গাতে একটা পিকচার দেখতে পাচ্ছেন, যে আমি কিছু পিকচারের মাধ্যমে শো করা ট্রাই করছি যে এটা হচ্ছে ইমোশন আর লাইক এ সিজন। আমাদের দেশে 6টা সিজন আছে, সো সিজনের সাথে যদি তুলনা করি তাহলে আমাদের ইমোশনটাও সেম, আমাদের ইমোশনটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেঞ্জ হয় আওয়ার অ্যাটিটিউডস এন্ড বিহেভিয়ারে। এই জিনিসটা মনে রাখবেন যে আওয়ার অ্যাটিটিউডস এন্ড বিহেভিয়ারের মাধ্যমে আমাদের এটা চেঞ্জ হয়, এবং আমাদের যে ইমোশনটা আছে এইটা অলওয়েজ পিছনে থাকে, ব্যাকগ্রাউন্ড আমাদের পিছনে থাকে। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এমন একটা সিচুয়েশনের মধ্যে আপনি পড়েছেন, সে জায়গাতে আপনি কোনো একটা রিয়েক্ট করে বসলেন, আপনি অ্যাঙ্গার আপনার যে মধ্যে যে রাগ আছে সেটা দেখিয়ে ফেলেন, কিন্তু আপনি কিছু সময় পরে বা অনেক সময় পরে আপনি একটু বুঝতে পারছেন যে ওই সময় আপনার ওই রাগটা করা উচিত ছিল না। বিকজ অফ দ্যাট আমরা যে কারণে করছি, আমরা যে লজিক্যাল ব্রেনটা আছে সেটাকে কাজে না লাগিয়ে আমাদের ইমোশনটাকে খুব তাড়াতাড়ি রেসপন্স করার জন্য সাই দিয়ে ফেলি। বিকজ অফ দ্যাট এটা আমাদের ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্স এর প্র্যাকটিস নাই বলেই এই হচ্ছে। এবং আপনি যদি বলেন ইমোশনটাকে ইট ক্যান বি ইউজ প্রোডাক্টিভিটিতে আপনি যদি বা প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজ করতে যান, তাহলে আপনাকে ইমোশনটাকে জানতে হবে, বুঝতে হবে। আর আমি বলছি যে ইমোশনস আর রেসপন্সেস to significant internal and external events. Internal events when jodi boli je apnar sathe nijer nijer sathe onek shomoy apni kotha bolen ba nijeder gorer moddhe kotha bolen tokhon apnar eti internal events er moddhe pore. External event ki apni apnar community society er sathe kotha bolchen, society er sathe apnar emotion ta ke prokash korchen, tokhoni hocche ki emotion ta externally kaj kore. দেন যদি বলি ইমোশন ওয়ার্ডটাকে যদি আমরা একটু ভেঙে চিন্তা করি, তাহলে দেখেন ই এন্ড এম, ই এন এম যদি আমরা আলাদা বলি, যে ইতে আমরা বলছি এনার্জি আর এমতে আমরা বলছি মোশন, আমাদের যে এনার্জি আমাদের যে শক্তির গতি এইটা ব্যাকগ্রাউন্ড আমাদের পিছন থেকে বের হয়ে আসে ইমোশন আকারে প্রকাশ করে যে কোনো একটা সিচুয়েশনে। সেই জন্য আমরা বলি আমাদের অনেকগুলা বেসিক
ইমোশন আছে, তার মধ্যে ছয়টা ইমোশন হচ্ছে আমাদের সবচেয়ে বেসিক, আমরা বলি সুখ দুঃখ রাগ ভয় বিষম বিষম্য এই বিষয়গুলো। তারপরে হচ্ছে যে আপনি যদি ইমোশনটাকে বুঝতে পারেন তাহলে ইমোশনের এই চারটা জিনিস আপনাকে বুঝতেই হবে, আপনার ফিলিংস, আপনার সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স গিভ এ রাইজ এফেক্টিভ এক্সপিরিয়েন্স অর প্লেজার ডিসপ্লেজার এই বিষয়টা, আপনার ফিলিংস এর পরে আপনি যদি বলেন আপনার কগনিটিভ প্রসেস যে সোশ্যাল এক্সপ্রেসিভ পারপেচুয়াল আফেক্টস অর লেভেলিং প্রসেস, এই যে সোশ্যাল এক্সপ্রেসিং, আপনি যখন আপনার ফিলিংসটাকে সোসাইটির সামনে আপনি এক্সপ্রেস করেন বা অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু আপনার এই যে ইমোশনটা কাজ করে। বডিলি অ্যারাউজাল আমরা বলছি, বডিলি অ্যারাউজাল মান দ্যাট মিন্স আপনার যে সাইকোলজিক্যাল অ্যাক্টিভেশন বা বডিলি প্রিপারেশন ফর অ্যাকশন অ্যারাউজিং কন্ডিশন মোটর রেসপন্স এই বিষয়গুলো। অ্যান্ড বিহেভিয়ার, আপনার যে বিহেভিয়ারটা আছে আপনি যে বিহেভটা শো করেন এই জিনিসটা হচ্ছে আপনার একটা ইমোশন, ফাংশনাল অ্যাসপেক্টে কাজ করে এক্সপ্রেসিং অ্যাডাপ্টিং এর মধ্যে অফেন প্রায় নট অলওয়েজ অনেক সময় নয়। সো আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার সেশনে আছেন যারা লাইভে, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আসলে ইমোশনস ইজ ইট গুড অর ব্যাড, আপনি কি মনে করছেন এটা কি ভালো নাকি ভালো না, বা এটা কি খারাপ নাকি ভালো। সো আমি আশা করবো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে ইমোশনটা গুড অর ব্যাড, আপনারা কি মনে করছেন। আমি প্রত্যেকের কাছ থেকে আপনাদের কমেন্টের মাধ্যমে শুনতে চাচ্ছি যে আপনারা কি মনে করছেন যে ইমোশন ইজ গুড অর ব্যাড। এস অনেকেই লিখছেন, আমি থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা লিখছেন। সো ইমোশনস ইনফ্লুয়েন্স আওয়ার অ্যাটিটিউডস এন্ড বিহেভিয়ার, সো ইমোশনটাকে গুড অ্যান্ড ব্যাড বলা যায় না, ইমোশনটা হচ্ছে আমাদের একটা বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউডস, এইটার কম্বিনেশনে আমরা যখন যে পরিস্থিতিতে যে ইমোশনটা শো করি আমাদের আবেগটা শো করি সেটাই হচ্ছে আমাদের তখন, সেটা হচ্ছে যদি সেটা আমাদের পজিটিভ থাকে তাহলে গুড অর নেগেটিভ নেগেটিভ। সো আমরা আমাদের ইমোশন দিয়ে আদার্স যে মানুষগুলো আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করি। সো আশা করব আপনারা ইমোশন সম্পর্কে বুঝতে পেরেছেন পুরো বিষয়টা, আমি ট্রাই করেছি ব্যাখ্যা সহকারে এক্সপ্লেইন দেওয়ার জন্য ইমোশনটাকে, এবং আপনি যদি বুঝে থাকেন অবশ্যই আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।